সুনিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি মহিলাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কিছু টিপস নিয়ে। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, কারণ স্কিপ করে দেখলে অনেক কিছু মিস হয়ে যেতে পারে। তো চলো শুরু করা যায়। প্রথমে চলে এসেছি আমি বেসিনে। তো তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট টুকরো সাবান রয়েছে, মানে প্রত্যেকটা বেসিনে সাবানগুলো ছোট ছোট হয়ে গেছে। আর এই সাবানগুলোতে আমাদের হাত দিতে ভালো লাগে না, তো এই সাবানগুলো দিয়ে কি হবে সেটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আমি সব ছোট ছোট সাবানগুলোকে এক জায়গায় করে নিয়েছি। আর এই দেখো, আগেও এগুলো তুলে রেখেছিলাম, তো এভাবে কৌটোর মধ্যে ভরে রেখেছিলাম। এবারে সবগুলো দিয়ে কি করব, সবগুলো নিয়ে নিলাম এক জায়গায়। এবারে নিয়েছি আমি একটা মোজা, যে কোনো পুরনো মোজা কিংবা ছেঁড়া মোজা হলে চলবে। তারপরে এই মোজার ভেতরে এই সাবানের টুকরোগুলো ভরে দেব। সবগুলো সাবান ভরে দিলাম। ভরার পরে এটা কী কাজে লাগবে চলো তোমরা দেখতে থাকো। এটা অতিরিক্ত প্রয়োজনীয় একটা টিপস, মানে খুব ভালো একটা টিপস। যে সাবানগুলো আমরা ফেলে দিচ্ছিলাম নষ্ট হয়ে যাচ্ছিল, সেই সাবান আমাদের এত কাজে আসবে যে তোমরা কল্পনাও করতে পারবে না। এই দেখো, মোজার ভিতরে যে সাবানটা ভরে দিয়েছি, তো একটুখানি মোজাটাকে ভিজিয়ে দিলাম। ভেজানোর পরে এভাবে গ্যাসের ওভেন পরিষ্কার করতে খুব সুবিধে হবে, মানে এক্সট্রা করে কোনো কিছু শ্যাম্পু কিংবা সার্ফ কিছুই লাগছে না। আর এ দেখো, টিস্যুর মতো যে আমি ছোট ছোট কাপড়গুলো ভরে রেখেছিলাম সেগুলো দিয়ে এভাবে মুছে নেব। মুছে নেওয়ার পরে মানে এই ছোটো টুকরো করে কাপড় রাখার কারণ হচ্ছে এভাবে মুছে নেব। মুছার পরে টিস্যুর মতো এটা ফেলে দেব, কাচাকাচির কোনো ঝামেলা থাকবে না। তো এই দেখো, মোজা তো এমনিতে খসখসে হয়, তার জন্য ওভেনটা কত সুন্দর পরিষ্কার হয়েছে। এবারে চলে এসেছি সেই রান্নাঘরের বেসিনে। তো বেসিনটাকেও রান্নাবান্না করার পরে যখন আমরা সবগুলো সামটে নেব, তারপরে এভাবে বেসিনটাকেও পরিষ্কার করে নেব। তো সুবিধে হচ্ছে যে মোজাতে মানে বেসিনে হাত লাগছে না, মোজাতে এভাবে ঘষে নিচ্ছি আর সেই সাবানগুলো মোজার ভিতরেই থেকে যাবে। এই দেখো, ভীষণই সুন্দর একটা টিপ। তোমরাও এভাবে সাবানগুলো না ফেলে যদি কোনো মোজার ভিতরে ভরে দাও, তাহলে ওই সাবান কিন্তু অনেক দিন চলবে। আর এরকম বেসিন মানে প্রত্যেকটা বেসিন কিংবা গ্যাসের চুলো পরিষ্কার করা হবে। তারপরে দেখো, এভাবে যে কোনো জায়গায় মানে রান্নাঘরের বেসিন সিঙ্কের ওপরে এভাবে ঝুলিয়ে রেখে দিলাম কিংবা রোদ্রে দিয়ে দিলে হবে। চলে এসেছি পরের টিপসে। পরের টিপস হবে এরকম তেঁতুল নিয়ে। অনেক সময় আমরা যখন তেঁতুলের বীজ বার করতে যাই, তখন হয়তো আধ ঘন্টা এক ঘন্টা ভিজিয়ে রাখতে হয় কিংবা অনেকক্ষণ হাতে কচলাতে হয়, তারপরে এই বীজগুলো বার হয়। তো আমার কাছে সুন্দর একটা টিপস হয়েছে, সেটা মানে 5 সেকেন্ডেই হয়ে যাবে। এই দেখো, মিক্সার জারে দিয়ে দিলাম। মিক্সার জারে দেওয়ার পরে বেশি নয়, 5 সেকেন্ড চালিয়ে নিলেই এটা সুন্দরভাবে মানে সব বীজ আলাদা হয়ে যাবে। তোমরা দেখতে থাকো, ভীষণই সুন্দর একটা টিপ। 5 সেকেন্ডের মধ্যে বীজগুলো আলাদা হয়ে যাবে। একটা ছাকনার মধ্যে নিয়ে নিয়েছি, তারপরে এইভাবে চিপে নিলেই খুবই সহজ একটা পদ্ধতি, মানে এই বীজ বার করার জন্য কোনো লড়ালড়ি করতে হবে না, খুব সহজেই বার হয়ে যাবে। তোমরাও এইভাবে ট্রাই করে দেখবে, ভীষণই সহজ একটা পদ্ধতি। এই দেখো, বীজগুলো আলাদা হয়ে গেছে। চলো যাই পরের টিপসে। পরের টিপস হবে প্রেসার কুকারের ঢাকনার যে রবার থাকে, সেই রবার নিয়ে। অনেক সময় রবার মানে ঢিল হয়ে যায়, তার জন্য সিটি বাজতে চায় না। তো আমরা যদি রান্না করার 10 মিনিট আগে ফ্রিজারের মধ্যে সেই রবারকে রেখে দিই, তাহলে কিন্তু সে ভালোভাবে টাইট হয়ে যাবে। তোমরা এভাবে একবার হলেও ট্রাই করে দেখবে, ভীষণই সুন্দর একটা আইডিয়া। চলে এসেছি পরের টিপসে। এই দেখো, এগুলো তো হচ্ছে ছানা, সবাই জানো তো ছানা। এটা হচ্ছে 2 কিলো দুধের, মানে আমি বাড়িতেই ফাটিয়েছি। তো এটা দিয়ে আমি কিছু তৈরি করব, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো 2 কিলো দুধের ছানা রয়েছে, তা আমি অর্ধেকটা মানে অর্ধেকটা রেখে দেব, আর অর্ধেকটা দিয়ে যেটা আমি তৈরি করব
चलो प्रथमे एटाके हाफ कोरे निच्छी। आर तुम्हरा जारा आमार चैनेले नतून एसेछो देखछो किन्तु एखन पर्यन्त सबस्क्राइब करोनी, तुम्हरा जदि एरकम नित्य नतून भिडियो पेते जाओ ताहले किन्तु एक्षुनि सबस्क्राइब करे निते हबे। सबस्क्राइब करार परे पासेर बेल आइकनटाकेओ प्रेस करे दिओ, ताहले आमि जखन नित्य नतून भिडियो आपलोड करब सबथेके आगे नोटिफिकेशन पेये जाबे। ए देखो अर्धेकटा आमि छाना निएछि, तारपरे एटा हाथ दिए भालो करे माखाते हबे। आर आमि जेटा तैरि करते जाच्छि एटा माखानोर ओपरे डिपेंड करे जे कतटा सुंदर हबे। तो आमि 4 থেকে 5 মিনিট মতো মাখিয়ে নিয়েছি। তারপরে দেখো এখানে আমি সুজি দেব। তো 1 কিলো দুধের যে ছানা রয়েছে তার জন্য সুজি দেব 4 চামচ। 4 চামচ সুজি দিয়েছি, আর এটা কোনো ভাজা সুজি নয়, কাঁচাই সুজি রয়েছে। সুজি দেওয়ার পরেও আবার মেখে নিলাম ভালো করে। তারপরে দেখো এখানে আবার চিনি দিচ্ছি, চিনিও দেব 4 চামচ। চিনি দেওয়ার পরেও আবার মাখাতে হবে, মানে এটা শুধু ভালো করে মাখিয়ে নিতে হবে। এবারে চলো যাই চুলোর দিকে। তো চুলোতে আমি একটা প্যান বসিয়েছি, আর ওতে এটা দিয়ে দিলাম, মানে ছানাটা দিয়ে দিলাম। আর চুলোর আঁচটাকে রেখেছি একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে। এটা সুন্দর একটা ইউনিক রেসিপি। এই দেখো আমি মিডিয়াম টু লো ফ্লেমে আঁচটাকে রেখেছি, আর এই দেখো যখন কড়াই ছাড়া ছাড়া হয়ে যাবে, এভাবে নাড়তে নাড়তে যখন কড়াই ছাড়া ছাড়া হয়ে যাবে তখনই বুঝতে হবে যে হ্যাঁ এটা হয়ে গেছে। আর কড়াই ছাড়া ছাড়া হয়ে যাওয়ার পরেও কয়েক সেকেন্ড রাখতে হবে। চলো একটা বাসনে ঢেলে নিচ্ছি, তারপরে এটাকে ঠান্ডা হতে দেব। তোমরা চাইলে এই পর্যায়ে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো। এবারে দেখো এখানে আমি কিছুটা নারকেল কোড়া নিয়েছি। মানে এই পর্যায়ে তোমরা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো। তারপরে দেখো হাতে নিয়ে নিলাম একটুখানি ঘি। ঘি এভাবে হাতে মাখিয়ে নিতে হবে, তারপরে নিজের ইচ্ছে মতো শেপ দিয়ে দেব। এটা তৈরি হচ্ছে এক ধরনের মিষ্টি। তা আমি এভাবে গোল করে নিলাম। গোল করার পরে এই নারকেলের এটাতে কোট করে নেব। তোমরা চাইলে গুঁড়ো দুধ দিয়েও কোট করতে পারো। এটা দেখতে ভালো লাগার জন্য এই দেখো সুন্দর একটা মিষ্টি তৈরি হয়ে যাবে। তো এইভাবে আমি সবগুলোকে করে নেব। ছানা দিয়ে তোমরাও খুব সহজে এই মিষ্টিটা বাড়িতেই তৈরি করে নিতে পারো। এই দেখো তৈরি হয়ে গেছে মিষ্টি। চলো আমি কেটেও দেখিয়ে দিলাম। চলো যাই পরের টিপসে। পরের টিপস হবে এরকম বাতাবি লেবু নিয়ে। তো বাতাবি লেবু খুব সহজে কিভাবে আমরা ছিলে নিতে পারি সেই টিপসটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো প্রথমে মুখের দিকে এই দিকে কেটে নিতে হবে, মানে এভাবে কেটে নিতে হবে মুখের দিকে, মানে 2 থেকে 3 আঙুল মতো কেটে নিতে হয়। তারপরে দেখো ওপর থেকে নিচ পর্যন্ত এইভাবে চির লাগাতে হবে 4 আঙুল পর পর। খুবই সহজ, এটা ছিলতে কোনো অসুবিধে হয় না। 1 মিনিটের মানে 1 মিনিটের আগেই ছেলা হয়ে যায়। এই দেখো 4 আঙুল পর পর আমি চির লাগিয়েছি। তারপরে দেখো এভাবে এভাবে ছাড়িয়ে নিতে হবে। যারা জানো তাদের তো কোনো ব্যাপারই নেই, যারা নতুন রধনী তাদের জন্য এই টিপসটা। তারপরে কিচ্ছু নাই, একটুখানি ঘুরিয়ে নিলেই ব্যাস চলে এলো পুরোটাই। চলো এবারে এটাকে কি করে খেতে হয় সেটাও একটুখানি বলে দিচ্ছি, পুরোটা না বললেও। একটা থালা নিলাম, থালা নিয়ে মিডিলে মানে দুটো আঙুল ভরে এভাবে ফেড়ে নিতে হবে। তারপরে দেখো এটাতে ভাঁজ ভাঁজ করা থাকে, যেমন কমলা লেবু থাকে ঠিক সেই রকম। মানে অনেকের ঝামেলা লাগে এগুলো ছাড়ানোর জন্য, কিন্তু না বন্ধুরা খুব সহজে এটা ছাড়িয়ে নিতে পারি। এই দেখো এবারে যে ভিতরে দানাগুলো রয়েছে, প্রথমে বিচিগুলো একদিকে করে নিলাম, তারপরে দানাগুলোকে এভাবে ছাড়িয়ে নেব। এই দেখো একটা লেবুর আমি ছাড়িয়ে নিয়েছি, এক বাটি হয়েছে বড় বাটি। এবারে এটা নুন চিনি
তারপরে গুঁড়ো লঙ্কা, বিট লবণ এভাবে মিক্স করে খেলে ভীষণই সুন্দর লাগে। তোমরা একবার হলেও এভাবে খেয়ে দেখবে। আজকের মতো এতটাই। এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে আমার সঙ্গে থেকো আর আমার ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করো, বন্ধুবান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশীর মাঝে আমার ভিডিওগুলো শেয়ার করো। চলো আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।